মন্দিরে দুর্ধর্ষ চুরিকাণ্ড। শিলচর ঐতিহ্যবাহী অন্নপূর্ণা মন্দিরে দুর্ধর্ষ চুরিকাণ্ড। স্বর্ণালঙ্কার সহ বহু মূল্যবান সামগ্রী হাতিয়ে নিল চোর। মন্দিরে চুরির দৃশ্য সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে। সন্দেহজনক এক যুবককে আটক করেছে তারাপুর পুলিশ। সোমবার গভীর রাতে চুরের দল মন্দিরে প্রবেশ করে চুরিকাণ্ড সংঘটিত করে। তারা মন্দিরে প্রণামী বাক্স, কাঁসা, তামা, পিতলের বাসন এক জায়গায় জমা করে রাখে, কিন্তু তা নিতে পারেনি, কারণ মন্দিরের লোকরা চুরের শব্দ শুনে বাইরে আসতেই চোর মন্দিরের সেখান থেকে পালিয়ে যায়। অন্নপূর্ণা মায়ের মন্দিরের স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় চোর। অন্নপূর্ণা মন্দিরের চুরির দৃশ্য সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে। তারাপুরের ইনচার্জ রাজু রঞ্জন দে যখন ওনার দলবল নিয়ে রাতে পেট্রোলিংয়ে ছিলেন, তখন সন্দেহজনক এক যুবককে হাতে ল্যাপটপ দেখে আটক করে থানায় নিয়ে আসেন। তখন তারাপুর পুলিশের কাছে খবর আসে যে শিলচরের ঐতিহ্যবাহী অন্নপূর্ণা মন্দিরে চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ তদন্তে নেমে মন্দিরের সিসি ক্যামেরা খতিয়ে দেখে এবং তখন দেখতে পান যে যুবকটিকে পুলিশ আটক করেছিল সেই যুবকটি এই চুরির ঘটনার সাথে জড়িত রয়েছে বলে জানিয়েছেন মন্দিরের পূজারি। এই বিষয়ে তারাপুর আউটপোস্টে চুরির মামলা দায়ের করা হয়েছে। মন্দিরের পূজারি বলেন, শিলচর শহরে ঘন ঘন চুরির ঘটনা সংঘটিত হয়ে থাকে, এই বিষয়ে প্রশাসনের কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নমস্কার, আমি অন্নপূর্ণা মন্দির পূজারি দেবীপ্রসাদ দুবে অত্যন্ত দুঃখের সহিত আমি আজকে এইটাই আপনাদের কাছে প্রকাশ করতেছি যে আজকে রাত্রে দুটা নাগাদ, প্রায় আনুমানিক দুইটা নাগাদে দুর্ভাগ্যবশত চোর একটা এসে মন্দিরে প্রবেশ করে আর মন্দিরের গর্ভগৃহেও সে মার সোনা গয়নার মধ্যেও হাত দিয়ে খোলাখুলি করে নিয়েছে এবং আরও অনেক কিছু যা আমাদের পিতলের পুরাণিক মূর্তিগুলো আছে এগুলোও সব একত্র করেছিল, মানে সব তছনছ করে দিয়েছিল কোথায় নিয়ে যাওয়ার জন্য। তারপর দানপাত্রগুলো এক জায়গায় করেছিল সব নিয়ে এক জায়গায় করেছিল সব হয়তো কি নিয়ে যাওয়ার জন্য বা তালা ভাঙার জন্য সেটা তো যাই না, এটা তার ইয়ে ছিল কি করবে কি না। কি কি জিনিস আপনাদের এখান থেকে নিয়েছে চুর? নিবার তো মার এখানের এই গলার একটা সোনার গয়না ছিল আর কানের আর একটা এই মাংটিকা বলে সোনার নিয়ে গেছে। হ্যাঁ, ওইটা নিয়ে গেছে পকেটে, বাজে সাই হোক ওইটা পকেটে নেব কীভাবে নেব, কিন্তু বাদ বাগেলি যেগুলো জিনিস সব একত্র করতে ছিল সেটা নিতে পারেনি, কারণ আমার মা যেখানে ঘুমায় সে ওই রুমটাতে মানে গিয়ে দরজা খোলার সময় মা টের পেয়ে যায় যে নিশ্চয় কেউ এসেছে, তো মা চিৎকার করে উঠল, ওঠার সঙ্গে সঙ্গে চুরটা পালিয়ে যায়। আর তা পর্যন্ত তো আমরাও চিৎকার শুনে, আমার ছোটো বোন থাকে ভিতরে, চিৎকার শুনে আমরাও সব উঠলাম দৌড়াদৌড়ি করে, পাড়ার সবাই উঠলো, সব ছেলে মেয়ে সবাই এক জায়গায় জড়ো হয়ে গেল সব। তারপরে তো চুরকে খোঁজাখুঁজি করা হলো, পাওয়া তো গেল না, কিন্তু এখন নদীর দিকে সিসি আমরা সিসিটিভি ফুটেজে যা দেখলাম চোরটা নদীর দিকেই ঝাঁপ মেরে নেমে পালিয়ে গেল চোরটা। এর বিরুদ্ধে থানায় মামলা করেছে? হ্যাঁ করেছি, তারাপুর থানায়। হ্যাঁ, তারাপুর থানায় আমরা পুলিশকে ডাকলাম, পুলিশ এসেছিলেন, ওরা এসেছে তৎপরতায়, ওনারা এসেছিলেন। তারপর শুনলাম যে না, এই চৈতন্যনগরে চোরটি আরও কোনো কিছু চুরি করতে গিয়ে সে ধরা খেয়েছে চৈতন্যনগরে এই সামনে, নাম কি আমি এখন বলতে পারবো না, তো 70,000 কি ক্যাশ, তো ল্যাপটপ কি কি সঙ্গে ধরা পড়েছে চুরটি। এখন সে থানাতে আছে এবং আমাদের পাড়ার লোকেরা অনেক যারা ভক্তবৃন্দ আছে সব থানাতে আছেন, আর আমি মার তো গঙ্গা স্নান হয়েছে, মার পুরো আমরা যেভাবে এটার শুদ্ধিকরণ করা হয় তা করেছি, এখন মার সবগুলো আমি যেরকম যা বিধি নিয়ম আছে তা আমরা এখন করব। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।